আল কায়দার প্রভাবশালী নেতা মাসরিকে তিন মাস আগে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস এছাড়া শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় তিন মাস আগে তেহরানে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আলমাশরিকে গুলি করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার প্রধান আয়মান আল জাওহিরের উত্তরসূরিকে হত্যার এই ঘটনা এতদিন গোপন রাখা হয় আলমাস্রী উনিশশো আটানব্বই সালে আফ্রিকার দুটি মার্কিন দূতাবাসে বোমা হামলার পরিকল্পনা কাজের মাস্টারমাইন্ড ছিলেন বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করেছে বলে অনুমান করা হলেও হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের ঠিক কী ধরনের ভূমিকা ছিল তা স্পষ্ট হওয়া যায়নি